রাতের আধারে উচ্ছৃঙ্খল নেশাখোরদের আস্তানা এখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। সাথে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মতো শিক্ষা প্রতিষ্ঠানে তালা দেওয়ার মতো অপসংস্কৃতির আমদানি। এমনই একটি ঘটনা ঘটল গতকাল রাতে বিলুনিয়া জেলখানার পাশে বিদ্যাসাগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ঘটনা জানা যায় রাতের আধারে কে বা কারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে দেয়। বুধবার সকালে বিলুনিয়া পশু হাসপাতাল সংলগ্ন এলাকার বিদ্যাসাগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খুলতে এসে দেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে তালা দেওয়া। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকার কাউন্সিলর ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালন কমিটির কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসে। এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানান উপস্থিত কাউন্সিলর এবং অভিভাবকেরা। সংবাদ মাধ্যমের সামনে ওনারা বলেন, এটা বখাটে উচ্ছৃঙ্খল নেশাখোরদের কাজ। তারা বলেন, এলাকার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই। এরপরও যদি কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে তাদেরকে জানানো হলে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে তালা মেরে দেওয়ার অপসংস্কৃতির নিন্দা জানান। কাউন্সিলর আলো বলেন, এ ধরনের উচ্ছৃঙ্খল যুবকদের অতি সত্বর চিহ্নিত করতে হবে এবং এলাকার লোকজনদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে। এলাকার বিভিন্ন স্থানে এই নেশাখোররা বিভিন্ন ধরনের অপকাজ করে থাকে। পুলিশ প্রশাসনকে জানানো হয় ওনারা আসেন, কিন্তু যখন ওনারা আসেন তখন নেশাখোরা টের পেয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়, যার ফলে এদেরকে ধরা যাচ্ছে না। সমস্ত বিষয়টি জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচালন কমিটির কর্মকর্তারা। ওনারা বলেন, আগামী দিন যদি এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে এলাকার জনগণ একত্রিত হয়ে নেশাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের কোনো কমপ্লেন নাই, আমাদের যে অঙ্গনওয়াড়ির যে দিদিমণি, ওনার প্রতি উনি যথাসময়ে আসেন এবং যথাসময়ে স্কুল খোলেন এবং যথারীতি উনি ডিউটি করেন, আমাদের কোনো কমপ্লেন নাই। কোনো সমাজ তৈরির কাজ মানে কিছু নেশাগ্রস্ত যুবকই, নেশাগ্রস্ত যুবক এবং সমাজ তৈরি তারাই এগুলো করছে। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, যদি কারোর কোনো কমপ্লেন থাকে থাকে আমরা এখানে যে উন্নয়ন কমিটি আছে বা কাউন্সিলর আছে, বুথ প্রেসিডেন্ট, যে সমাজে যারা সমাজ রক্ষক তাদের কাছে কমপ্লেন করতেই পারে। সবার কাছে কমপ্লেন জানাইলে আমরা কমপ্লেন নেবো এবং আমরা এই কমপ্লেন মানে সরেজমিনে তদন্ত করে দেখুন কার দোষ কারণ। কিন্তু এই ধরনের ঘটনা করলে তো এখানে তো বাচ্চারা শিক্ষা পায় না, এদিকে তো বাচ্চারা শুধু বড়। তো এখানে যদি এই ধরনের কাজ কারবার আজকে যারা করতেছে আগামী দিন তারার বাচ্চাও তো এখানে পড়াশোনা করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।